জিকির মানে এই না যে সব সময় আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মাথা ডুলাবেন আর লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জিকির নয় জিকির মানে হচ্ছে সালাত সালাতটা হচ্ছে সবচাইতে দামি জিকির সুবহানাল্লাহ পড়বেন না সবচাইতে দামি জিকির হচ্ছে সালাত আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ বলেন আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো এজন্য জিকির বলতে বোঝা যাবে না এটা যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সবাই মিলে পড়লাম এটাই জিকির না এটাও একটা জিকির কিন্তু সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত সবচেয়ে বড় জিকির কি সালাত আপনি যদি সালাত আদায় করেন তার মানে আপনি জিকির করছেন প্রতিদিন এরপরে আরেকটা দামি জিকিরের নাম হচ্ছে কোরআন আরেকটা দামি জিকিরের নাম আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন অথবা কোরআনের তাফসির পড়েন কিংবা কোরআনের বঙ্গানুবাদ পড়েন কিংবা কোরআনের তাফসির শুনেন আপনি কেমন যেন জিকিরের মধ্যে আছেন চিল্লায় কোন ঠিক কিনা তাহলে সালাত হচ্ছে জিকির কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির আবার এই যে প্রতি শুক্রবারে আমরা জুমার সালাতের আগে খুতবা শুনি না কথা বলেন এই খুতবাটাও জিকির এই খুতবাটাও একটা জিকির এজন্য জিকির বলতে আমরা যেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোকেই না বুঝি আমরা আল্লাহর স্মরণে ভালো ভালো যা করি সবটাই জিকির আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ যে ইখলাসের সাথে সিনসিয়ারিটির সাথে একনিষ্ঠতার সাথে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ বিষ্ণুই বললেন হি উইল এন্টার দ্য প্যারাডাইস সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তার মানে আমল না করেও জান্নাতে ঢোকা যায় কিন্তু ঈমান থাকা চাই কথা বুঝতে পেরেছেন আপনার ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার পাপ কাজের কারণে আপনি শাস্তিপ্রাপ্ত হয়ে কোনো না কোনো দিন জান্নাতে ঢুকবেন ইনশাল্লাহ পড়বেন না আমরা জান্নাতে যেতে চাই তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থাকতো কোথায় আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম থাকতো কোথায় তো বাপ মা থাকতো জান্নাতে আমরা থাকব কই কথা বলেন ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ বাবার বাড়ি যেখানে পোলার বাড়িও সেখানে একটা সার্টিন পিরিয়ডের জন্য আমরা এসেছি আমরা আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ পড়েন এখানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন The people of paradise and the people of Jahannam, they are not equal. The people of paradise gained the ultimate success in life and hereafter. Jara jannati ar jara jahannami tara kokhono shoman hote pare? Na. Jara jannati tara shofol. Tara shofol. Ekhon amra koi jabo jannate na jahanname? Jahanname. Bishwanabi bolten Bu'istu ana wa sa'atu kahatain. এই হাত উঁচু করে বিষ্ণুই বললেন যে আমি এবং কেয়ামত এরকম পিঠাপিঠি নাজিল হয়েছে আবার বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহা কাদা আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে থাকবো জান্নাতে কাছাকাছি আলহামদুলিল্লাহ পড়েন এজন্য ইয়াতিমদের প্রতি রহম দিল হবেন এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কাসওয়াতাল কলব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা বড় শক্ত আমার হৃদয়টা বড় কঠিন আমার চোখ দিয়ে পানি নামে না আমার হৃদয়টা নরম হয় না আমি কি করব কি করলে আমার হৃদয় নরম হবে বিষ্ণুই বললেন ইরহামিল ইয়াতিম ইতিমের প্রতি দয়া দেখাও ওয়ামসাহ রাসাহু ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতইমহু মিন তুআমিক আর তোমার খাবার থেকে কিছু খাবার ইতিমের সাথে শেয়ার করো তাকুনু কলবুকা লাইগিনান তোমার হৃদয়টা আল্লাহ নরম বানিয়ে দিবে এজন্য এতিমের রক্ষণাবেক্ষণের দরকার আছে না নাই আপনারা এতিমের দেখভাল করেন তো চকরিয়াতে না এতিমের সম্পদ খেয়ে ফেলেন এরকম কিছু ডাকাইতে আছে না নাই আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা যারা এতিমের সম্পদ খেয়ে ফেলে তারা আসলে সম্পদ খায় না ওরা জাহান্নামের আগুনকে পেটে ঢুকায়
তো এজন্য খবরদার, এতিমদের প্রতি ওরা সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ, ওদের দেখভাল করার কেউ নাই। একটু যেয়ে দেখবেন এতিমখানাগুলোতে কি অবস্থা। আমরা কত মজার মজার খাবার খাই, ওরা সপ্তাহে একদিনও গোশত খেতে পারে না। আলুর ভর্তা, আলুর চাশনি, সবজি, ডাল, লাবড়া, এগুলো খেয়ে ওদের জীবন চলে। তো ওদের সাথে একটু ভালো খাবার শেয়ার করবেন, ওদের মাথায় যে হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আমাদের এই বর্তমান যুগে আমরা এতটাই যান্ত্রিক লাইফ লিড করি, আমাদের হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামে না, তাই না? সেই কবে যে কেঁদেছিলাম মনে আছে? সর্বশেষ আল্লাহর ভয়ে কেঁদেছিলাম কবে? মনে নাই, মনে নাই, কারণ কাদাই তো হয় না, কান্না আসে না, তো চোখ বেয়ে পানি নামে না। কিন্তু আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচেয়ে বেশি প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, এই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কান্না করা। কি করা? বিষ্ণু ঈসা ইসলামের জীবনে কোনো গুনাহ হয়েছে? কোনো পাপ? তারপরেও তিনি কান্না করতেন, দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আল্লাহ আমার 14 গোষ্ঠী আপনার গোলাম, নাসিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়, আপনি যেই দিকে টান দেন আমি ওই দিকে যেতে বাধ্য। আল্লাহ নিজেরে কত ছোট করতেন আর কাঁদতেন। এজন্য চোখের পানির দরকার আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম মাঝে মাঝে এমন বয়ান দিতেন, সাহাবারা মনে করতেন, কাআন্নাহা মাউইদাতু মুআদ্দিহ, মনে হয় এটাই বিদায়ী ভাষণ, এরপরে মনে হয় বিষ্ণুমী ভাষণ দিবেন না। সাহাবারা বলতো আমাদের হৃদয় কেঁপে উঠতো বয়ান শুনে। জারাফাত মিনহাল অয়ুন, চোখ বেয়ে আমাদের দারদার করে পানি নামতো, আমাদের হৃদয়টা নরম হয়ে যেত, আমরা কাঁদতাম, বিশ্বনবীও কাঁদতেন। তো এখন আমাদের চোখ দিয়ে পানি নামে না। অনেক আলোচক আছে, তার পুরো আলোচনার জীবনে সে নিজেও কাঁদে না, তার কথা শুনে শ্রোতারাও কাঁদে না। এর কারণ হচ্ছে এদের হৃদয় নরম হচ্ছে না, হৃদয়টারে নরম করতে হবে। হৃদয় নরম করাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, চোখ দিয়ে পানি ঝরাতে পারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। নিজের পাপের কথা স্মরণ করে আমাদের আল্লাহর কাছে কান্না করা উচিত এবং মাফ চাওয়া উচিত। চোখের পানি ছেড়ে যখন আপনি ক্ষমা চাইতে পারবেন, তওবা করতে পারবেন, ওই তওবা কবুল হয়ে যাবে, ঠিক কি না? আমরা পাপ করি নাই জীবনে, কোনো অন্যায় করি নাই আমরা, এরকম কেউ আছি? চকরিয়ার ভাইয়েরা কথা বলেন, কেউ আছি? কত পাপ, সগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় লক্ষ লক্ষ পাপের বোঝা, ঠিক কি না? লুকিয়ে পাপ করেছি, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন।